একি, ওই দেখ মাথায় ঘোল ঢেলে লোকটা কোথায় যাচ্ছে? এই লোকটা কে রে ভুতু? এনাকে আগে তো কখনো আমাদের ফুলবাহারিতে দেখিনি। সত্যি তো লোকটা সারা মাথায় কেমন ঘোল ঢালা। চলো না লোকটাকে ডেকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, এই যে শুনছেন, আপনি কে, কোথা থেকে এসেছেন? সব বলছি বাচারা, সব বলছি। আমি হলাম গিয়ে ভুজঙ্গপুরের মন্ত্রী গোজুচন্দ্র। ভুজঙ্গপুর? গোজুচন্দ্র? কিসব অদ্ভুত নাম রে বাবা। তা আপনার মাথায় এরকম ভাবে ঘোল ঢাললো কে? রাজা মশাইয়ের আদেশে সিপাহীরা আমার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে আমাকে দেশ থেকে বের করে দিয়েছে। কি ছিলাম আর কি হলাম জানো? এই সবের জন্য ওই একটা লোকই দায়ী, ওর জন্যই আমার সম্মান সম্মান একেবারে শেষ হয়ে গেল। আপনি কার কথা বলছেন মন্ত্রী মশাই? কে আপনার সব মান সম্মান নষ্ট করে দিল? কে আবার? ওই চিত্রকরের জন্যই তো আজ আমার এই শোচনীয় অবস্থা। চিত্রকর মানে যে ছবি আঁকে? হ্যাঁ হ্যাঁ, ছবি এঁকেই তো আমার একেবারে সর্বনাশ করে দিল। আপনি কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার কথা যে সত্যি কিছু বুঝতে পারছি না, আপনি বরং সব খুলে বলুন আমাদের। বলছি বলছি, তাহলে তোমরা মন দিয়ে শোনো। একদিন আমাদের রাজা মশাইয়ের ইচ্ছে হলো চিত্রকর মশাইকে দিয়ে তার একটা ছবি আঁকানোর। তারপর অনেকদিন হলো হে চিত্রকর, আমার মনে একটা বড় শখ জেগেছে বুঝলে। কিসের শখ রাজা মশাই? তোমাকে দিয়ে আমার একটা সুন্দর ছবি আঁকাবো। তুমি তো কত সুন্দর সুন্দর ছবি আঁকো, আজ আমার একটা সুন্দর করে ছবি আঁকো দেখি। হ্যাঁ রাজা মশাই, এটা শুধু আপনার ইচ্ছে নয়, আপনার একটা সুন্দর ছবি আঁকার আমারও অনেক দিনের ইচ্ছে, শুধু সাহস করে আপনার সামনে মুখ ফুটে বলতে পারিনি। আজ আপনার ইচ্ছে আর আমার ইচ্ছে মিলে গেছে। তার মানে আমার ছবিটা বেশ ভালো আঁকা হবে, কি বলো চিত্রকর? সে তো হতেই হবে রাজা মশাই। আপনি দয়া করে আপনার আসনে বসুন, আমি আপনার ছবি আঁকা শুরু করছি। আঁকো আঁকো আঁকো, খুব সুন্দর করে আমার একটা ছবি আঁকো দেখি। এমন ছবি আঁকবে যাতে সেই ছবি দেখে আমাকে একেবারে জীবন্ত মনে হয়, জীবন্ত। রাজা মশাই আসুন আসুন, দেখবেন আসুন কেমন সুন্দর ছবি এঁকেছি আপনার। কোথায় দেখি দেখি, এটা আমি। তুমি আমার কেমন ছবি এঁকেছো হে চিত্রকর? কেন মহারাজ, আপনাকে এত সুন্দর দেখতে, আপনার মতন সুপুরুষ এই পৃথিবীতে আর কেউ নেই। আহা, কি সুন্দর চোখ, যেন একেবারে বাজ পটলের মতন। আর গায়ের রং, সে তো একেবারে যেন লাল আপেলের মতন। তুমি সত্যি বলছো চিত্রকর? আমাকে দেখতে এত সুন্দর, আমি এত সুপুরুষ। দেখুন রাজা মশাই দেখুন, ছোট বয়সে মা বাবা আমাকে সব সময় বলতো, দেখো কোনোদিন মিথ্যে কথা বললো না। আমি এখনো আমার বাবা মায়ের সেই কথা মেনে চলি রাজা মশাই। আহা, কি উচ্চ বিচার ছিল তোমার বাবা মায়ের, শুনেও যেন মনটা আমার একেবারে ভরে গেল। আর আমার আঁকা ছবিটা দেখে বুঝি আপনার মন ভরেনি রাজা মশাই। ভরেছে বই কি, খুবই ভরেছে, এত আনন্দ আমি জীবনে আগে কখনো পাইনি। যাক যাক, তাহলে আমার পরিশ্রম বিফলে যায়নি, আপনি খুশি হয়েছেন শুনে আমিও খুব খুশি হয়েছি। ভুজঙ্গপুরের মহারাজের জয় হোক। এই তো মন্ত্রী চলে এসেছে। আচ্ছা মন্ত্রী, বলো তো আমার ছবিটা কেমন হয়েছে? দেখছি রাজা মশাই। তুমি এত কি দেখছো বলো তো মন্ত্রী? আসলে রাজা মশাই, আমার আঁকা ছবিটা এত ভালো হয়েছে যে মন্ত্রী মশাই বুঝতেই পারছেন না
এটা আমার আঁকা ছবি না, সত্যি সত্যি আপনি ওই ছবির মধ্যেই ঢুকে গেছেন। কি আমি কি কিছু ভুল বলেছি মন্ত্রী মশাই? হ্যাঁ, আপনি ভুল বলছেন চিত্রকর মশাই। আপনার আঁকা এই ছবিটা মোটেও রাজা মশাইয়ের মতন দেখতে হয়নি। এইসব তুমি কি বলছো মন্ত্রী? আমার এত সুন্দর ছবিটা দেখেও তোমার পছন্দ হচ্ছে না? তোমার কি চোখ খারাপ হয়েছে নাকি? যা সত্যি আমি আপনাকে তাই বললাম রাজা মশাই, আপনাকে দেখতে মোটেই এরকম নয়। তাই বুঝি? আসলে আমার এত সুন্দর ছবি দেখে তোমার মনে হিংসে হচ্ছে। তুমি চাও না আমার এই ছবি দেখে সবাই মুগ্ধ হোক, সবাই আমার জয় জয়কার করুক? না রাজা মশাই, আমার এমন কোন উদ্দেশ্য নেই। তোমার উদ্দেশ্য আমি সব বুঝে গেছি মন্ত্রী। শোনো, আজ থেকে তুমি আমার আর মন্ত্রী নও। আজ থেকে চিত্রকর মশাই হবে আমার এই ভুজঙ্গপুরের মহামন্ত্রী। তাহলে আমি কি করব রাজা মশাই? মানে তুমি 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 গান করবে, আমাকে গান গেয়ে শোনাবে। কিন্তু আমি তো গান গাইতে পারি না রাজা মশাই। পারো আর কি পারো না, সেই সব শুনে আমার কোনো কাজ নাই। আমি যখন বলেছি তখন তোমায় গান গেয়ে আমাকে খুশি করতেই হবে, এটাই তোমার শাস্তি। থামো, তোমার গান শুনে একেবারে কান ঝালাপালা হয়ে গেল। আমি তোমারে বলেছিলাম গান গেয়ে আমাকে খুশি করতে, তা তুমি এমন গান গাইলে যে আমার মাথায় ব্যথা শুরু হয়ে গেছে। আই কে কোথায় আছিস? এক্ষুনি এই বে শুরুটাকে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে আমার রাজ্য থেকে বের করে দে। রাজামশাই, আমি তো গান করতে জানি না, এমন শাস্তি আমাকে দেবেন না। আমাকে দয়া করে এই রাজ্য থেকে তাড়াবেন না, আমার বয়স হয়ে গেছে। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব বলুন? যেখানে খুশি যাও, যা ইচ্ছা করো। গান গেয়ে আমারে খুশি করতে না পারলে আমার রাজ্যে তোমার আর কোনো স্থান নাই। ও, তার মানে আপনাকে গান গেয়ে খুশি করতে পারলে আমি আবার এই রাজ্যে থাকতে পারবো? বলেছি তো আমার এক কথা, তোমার এই রাজ্যে থাকতে হলে আমারে গান গেয়ে খুশি করতে হবে, আর যদি না পারো চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই ওকে তোরা নিয়ে যা। এই হচ্ছে আমার দুঃখের কথা। এবার তোমরাই বলো বাছারা, আমি কি করব, আমি কোথায় যাব? লজেন্সাদা, ও লজেন্সাদা, তুমি মন্ত্রী মশাইকে বলো আমরা ওনার মন্ত্রিত্ব আবার ফিরিয়ে দেব। আপনি এত ভেঙে পড়বেন না মন্ত্রী মশাই, আমরা আপনাকে আপনার মন্ত্রিত্ব ফিরিয়ে দেব, আপনি আবার ভুজঙ্গপুরের মন্ত্রী হবেন। কিন্তু তার জন্য তো আমাকে ভুজঙ্গপুরে যেতে হবে, আর যাওয়ার জন্য সবার আগে ভালো করে গান শিখতে হবে। এমন গান গাইতে হবে যাতে রাজা মশাই একেবারে মুগ্ধ হয়ে যান। কিন্তু আমার বেসুরো আর হেড়ে গলায় আমি অমন সুন্দর গান গাইব কি করে বলো দেখি? এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদের নিয়ে ভুজঙ্গপুরে চলুন, তারপর আপনাকে কি কি করতে হবে আমরা বলে দেব। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো তখন চলো আমার সাথে আমার রাজ্য ভুজঙ্গপুরে। রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে পরিচয়ও করে নেওয়া যাবে, তাই না? মন্ত্রী মশাই, আপনি রাজা মশাইকে গিয়ে বলুন আপনার গান শুনলে রাজা মশাই মুগ্ধ হবেনই হবেন। সে কি, এ তুমি কি কথা বলছো খোকা? গান শিখলাম না, সুর শিখলাম না, আর বলে দেবো যে আমার গান শুনে রাজা মশাই মুগ্ধ হবেন? না 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 না,
এ আমি বলতে পারবো না। তারপর যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? কিচ্ছু হবে না মন্ত্রী মশাই, আপনি শুধু আমাদের বিশ্বাস করুন, দেখবেন আপনার কোনো বিপদ হবে না। কে জানে বাবা কি লেখা আছে আমার কপালে। আমি খুব ভালো গান শিখেছি রাজামশাই, এবার আপনাকে গান শোনানোর একটা সুযোগ আমাকে দিন। সে তুমি ঠিক কথাই বলেছো গজুচন্দ্র, কিন্তু একটা কথা ভালো করে মনে রেখো, তুমি গান শুনিয়ে যদি আমারে খুশি করতে না পারো তাহলে আমি চিরদিনের মতো তোমারে আমার রাজ্য থেকে বিতাড়িত করব। এই রাজ্যে আর তুমি কোনো দিনই ফিরে আসতে পারবে না, মনে থাকে জানো। ঠিক আছে রাজামশাই, তাই হবে। আমার গান শুনে আপনি যদি মুগ্ধ না হন তাহলে আমি আর জীবনে এই ভুজঙ্গপুরে আসবো না। ঠিক আছে, তাহলে তোমার গান শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার গান শুরু করুন। এখানে এই রাজসভায় আমি গান গাইবো না রাজামশাই। সে কি রাজসভায় গাইবে না তো কোথায় গাইবে? এই রাজপ্রাসাদের ছাদে আমি গান গাইবো রাজামশাই। কেন কেন রাজপ্রাসাদের ছাদে কেন? কারণ আমি গান গাইলেই বৃষ্টি শুরু হবে চিত্রকর মশাই। আমার গানের সুরে আকাশে হবে মেঘের খেলা, তারপর আমার সুরের ঝর্ণা ধারায় মেঘ ভেঙে বৃষ্টি নেমে আসবে। সত্যি সত্যি তুমি যা বলছো তাই হবে গজুচন্দ্র। সে তো আপনি নিজের চোখেই দেখতে পাবেন মহারাজ। চলো চলো চলো, আর তাহলে দেরি কিসের, এখনই রাজপ্রাসাদের ছাদে চলো, সেখানেই তোমার গান শুনবো। নাও এবার তোমার গান শুরু করো গজুচন্দ্র। হ্যাঁ শুরু করছি রাজামশাই। হুষ্পুষ্পুষ্পুষ ম্যাজিক তানপুরা, ও ম্যাজিক তানপুরা, তুমি মন্ত্রী মশাইয়ের গলা সুন্দর করে দাও তো প্লিজ 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 প্লিজ। La 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 অবিশ্বাস্য, সুরের জাদুতে বৃষ্টি! না 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 না, এ দৃশ্য, এই ঘটনা আমি কখনো দেখিনি। ধন্য 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 তোমার সুরের জাদু গজুচন্দ্র। শোনো, আজ থেকে আমি তোমারে আমার প্রধান সভা গায়কের পদে নিযুক্ত করলাম। আচ্ছা আমাকে তোমরা একটা কথা বলো তো, যেই আমি কখনো গান গাইতে পারি না সেই আমি কি করে অত মিষ্টি সুরে গান গাইলাম, আর আমার গানের সময় বৃষ্টি বা হলো কি করে? ম্যাজিক ম্যাজিক সব ম্যাজিক। ম্যাজিক? তোমরা ম্যাজিক জানো? আগে বলনি তো। তাহলে তাহলে এবার আমাকে ম্যাজিক করে আমার মন্ত্রিত্ব ফিরিয়ে দাও। তোমরা জানো তো রাজ্যের প্রজারা সুখে নেই, এই চিত্রকর্মশাই মন্ত্রী হবার পর থেকেই ওর ভুল সিদ্ধান্তের জন্য প্রজাদের অবস্থা দিন দিন খারাপ হয়ে উঠেছে, আমি খবর নিয়ে দেখেছি। কেন, কি করেছে ওই নতুন মন্ত্রী মশাই? আর বলো না, শস্য কেটে ইঁদুর হয়েছে শুনে প্রজাদের বলেছে শস্য কেটে বিড়াল ছেড়ে দিতে। তারপর ঝড়ে গাছ পড়ে গেছে শুনে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে রাজ্যে সব গাছ কেটে ফেলতে। গাছ কেটে ফেললে নাকি আর ঝড়ে গাছ পড়ার কোনো ভয় থাকবে না,
কিন্তু চিত্রকর মশাই বুঝতে পারেনি যে সব গাছ কেটে ফেললে আমরাও আর ভালোভাবে এখানে বাঁচতে পারবো না। তাই রাজ্যের ভালোর জন্য এই মন্ত্রীকে আমাদের সরাতেই হবে। রাজাদা, ও রাজাদা, তুমি মন্ত্রী মশাইকে গিয়ে বলো উনি যেন রাজা মশাইকে গিয়ে বলেন। মন্ত্রী মশাই, কথা যখন দিয়েছি তখন আপনি আবার এই ভুজঙ্গপুরের মন্ত্রী হবেনই, শুধু একটু ধৈর্য ধরে রাজা মশাইকে গিয়ে আরেকটা কথা বলুন। রাজা মশাই, আমি আপনাকে আরো মিষ্টি গলায় আরো মিষ্টি সুরে গান শোনাতে চাই। কেন, বলো বলো, মিষ্টি সুরের গান শুনবার জন্য তুমি যা বলবে তাই করবো গজুচন্দ্র, বলো বলো। আর কি রকম জাদু দেখাবে তোমার এই গান? একবার তো বৃষ্টি নামালো, এরপর আরো কি কি হবে? আমি মিষ্টি পায়েস খেতে চাই রাজা মশাই। এটা আবার এমন কি বিষয় হলো? আমি এক্ষুনি রাধুনি মশাই রে তোমার জন্য পায়েস রান্না করতে বলছি। না না না, এই পায়েস রাধুনি মশাই রান্না করলে হবে না, মন্ত্রী মশাইকে ওই পায়েস রান্না করতে হবে। আর পায়েস শুধু আমি একা খাবো না, আমার সাথে আপনিও খাবেন রাজা মশাই। আমি খাবো কেন? মিষ্টি পায়েস খেলে আপনার মনটা আরো মিষ্টি হয়ে উঠবে, আর মিষ্টি মন নিয়ে আপনি যখন আমার মিষ্টি মধুর গান শুনবেন তখন আপনি আরো 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 অনেক অনেক বেশি মুক্ত হবেন রাজা মশাই। এটা তো তুমি ঠিক কথা বলেছো গজুচন্দ্র। আমি এখনই মন্ত্রীকে বলছি তোমার আর আমার আমাদের সবার জন্য পায়েস রান্না করতে। একই, আমি তো রাঁধতে জানি না রাজা মশাই, ছবি আঁকতে জানি। ওসব আমি জানি না, তোমার এই পায়েস রাঁধতে হবে আমার চিত্রকর মন্ত্রী। বেশি করে চিনি দিয়ে দি, তাহলেই পায়েসটা খুব মিষ্টি হবে। হবাচ্ছি মিষ্টি, ফুসফুসফুস লেবেন চুষ। চিনি, তুমি লঙ্কার গুঁড়ো হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। চিনিগুলো এমন লাল রঙের কেন? কি জানি বাপু, জীবনে রান্না বান্না করিনি, সব কেমন গুলিয়ে যাচ্ছে যাচ্ছে কে জানে বাবা। এবার বুঝবে ঠেলা, মিষ্টি পায়েস খেয়ে কেমন করবে গলা জ্বালা। দেখে তো পায়েসটা ভালোই মনে হচ্ছে গজুচন্দ্র, নাও নাও খাওয়া শুরু করো। বাপরে 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 বাপ, মরে গেলাম মরে গেলাম, জল জল জল, কি ঝাল কি ঝাল কি ঝাল হয়েছে পায়েস, পায়েস আমার ঝাল হয় নাকি, জল 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 জল। সত্যি উফ, মানে খুব খুব ঝাল রাজা মশাই, খুব ঝাল, কিন্তু পায়েস তো কখনো ঝাল হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো আর আপনাকে কখনো মিষ্টি সুরে গান শোনাতে পারবো না রাজা মশাই, এত ঝাল খেয়ে তো আমার গলার সব মিষ্টত্ব একেবারে চলে গেছে, সর্বনাশ। উহা, তার মানে আর কখনো তোমার গান শুনতে পারবো না, তোমার গানের সুরে আর কখনো বৃষ্টি হবে না। না রাজা মশাই, সেই সব আর কিছুই হবে না। এই সব কিছু হয়েছে ওই চিত্রকর মন্ত্রীর জন্য, ডাকো ওকে। সি 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 সি, তুমি সামান্য পায়েস রান্না করতে পারো না, তুমি হয়েছো আবার মন্ত্রী। জানো, তোমার রান্না করা এই ঝাল পায়েস খেয়ে গজুচন্দ্র আর কখনো মিষ্টি সুরে গান গাইতে পারবে না, আর আমার রাজ্যে আমার ইচ্ছা মতো বৃষ্টি নামবে না। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমায় ক্ষমা করবেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম রাজা মশাই, আমি রান্না করতে পারি না।
মন্ত্রী হয়েছো, তাহলে তুমি পারোটা কি? আমি শুধু ছবি আঁকতে পারি রাজা মশাই, শুধু ছবি আঁকতে পারি। তার মানে তোমারে মন্ত্রীর পদে বসানোই আমার ভুল হয়েছিল, আর তাই আমার প্রজারা আজ এত অসন্তুষ্ট। শোনো, আজ থেকে তুমি আর আমার মন্ত্রী নও, আজ থেকে ইয়ে মানে এই গজু চন্দ্রই আবার আমার মন্ত্রী হলো। তাহলে আমি কি করব রাজা মশাই? তুমি হবে আমার রাজচিত্রকর। তোমাদের অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের জন্যই আমি আবার মন্ত্রিত্ব ফিরে পেলাম। তাই তো আমি বলি, যার যেটা কাজ তাকে সেটাই করতে হয়, কি তাই না?